আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয় এই গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে। জানি হয়তো বা অনেকেরই ভালো লাগে না, যারা পড়েন তাদের নিশ্চয়ই ভালো লাগে, আর সেজন্যই হয়তো বা পড়েন। তো আপনারা কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতে নাফিসা মেহেদির দেয়া প্যাকেট খুলে দেখলো স্টোন বসানো এক জোড়া চুড়ি। চুড়ি জোড়া হাতে পরে দেখলো একদম পারফেক্ট সাইজ, মানিয়েছে বেশ, তাই আর করলো না। পড়া শেষ করে ডিনার করে আবার রুমে এসে দেখলো তার ফোনে অচেনা নাম্বার থেকে কল এসেছে 2টা। লাইটটা অফ করে খাটে শুতেই আবার ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে পুরুষ কণ্ঠ বলে উঠলো, কি করছো? নাফিসে বলল, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে বলল, চিনতে পারোনি? কয়েক সেকেন্ড ভাবলো হয়তো চিনে ফেলবে। নাফিসা এবার কণ্ঠ শুনে বুঝে গেছে এটা মেহেদি। নাফিসা বলল, এত রাতে কল করেছেন কেন? মেহেদি বলল, চিনতে পেরেছো তাহলে? নাফিসা বলল, মেহেদি বলল, এত রাত কোথায়? মাত্র 10টা বাজে, এখনই ঘুমিয়ে পড়েছো নাকি? নাফিসা বলল, ফোন নাম্বার কোথায় পেলেন? মেহেদি বলল, তুমি তো অনেক বুদ্ধিমতী, তাহলে বোকার মতো প্রশ্ন করো কেন? ফোন নাম্বার পাওয়ার ব্যাপার, ভার্সিটির স্টুডেন্ট, আইডেন্টিটিতে তো আছেই, পলার স্যারের কাছে আছে, তোমার ফ্রেন্ডের কাছে আছে। নাফিসা বলল, আমার ফ্রেন্ড আপনাকে দিবে না সেটা খুব ভালোভাবেই জানি। মেহেদি বলল, তাছাড়াও আরও অনেক অপশন আছে। নাফিসা বলল, ওকে ফাইন, কল করেছেন কী জন্য সেটা বলুন। মেহেদি বলল, একটু একটু প্রেমালাপ করার জন্য। নাফিসা বলল, আমার মনে এত প্রেমালাপ নেই। মেহেদি বলল, এত লাগবে না, একটু একটু হলেই হবে। নাফিসা বলল, একটুও নেই, ঘুমাবো আমি, কল কাটুন। মেহেদি বলল, আরে ঘুমাবেই তো, এত তারা কিসের? দিনার সাথে থেকে ওকে কিছু শিখতে পারোনি? ওরা কত কথা বলে সারা রাত কাটিয়ে দেয়, এখন ফোন দিলে দেখবে ওয়েটিংয়ে আছে। নাফিসা বলল, ভালো হয়েছে, আমার এত কিছু শেখার প্রয়োজন নেই, গুড নাইট। নাফিসা কল কেটে দিলে মেহেদির মেসেজ করলো, তোমার বলল গুড নাইট আমার জন্য লাভ নাইট হয়ে গেছে। নাফিসা হেসে বলল, পুরাই পাগল একটা, সকালে দিনা জানালো সে আজ ভার্সিটি আসবে না, নাফিসার ও যেতে ইচ্ছে করছে না, অন্যদিকে গানের প্র্যাকটিস আছে। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল আজ যাবে না, একদিন প্র্যাকটিস মিস হলে কিছুই হবে না। মেহেদি ভার্সিটি এসে নাফিসাকে না দেখতে পেয়ে কল করলো নাফিসার ফোনে। নাফিসা বলল, বলুন। মেহেদি বলল, বাহ, আমার জন্য ওয়েট করছিলে নাকি? নাফিসা বলল, খেয়ে দিয়ে আমার কাজ নেই আর। মেহেদি বলল, কী কাজ আছে শুনি। নাফিসা বলল, এত কিছু শুনতে হবে না। মেহেদি বলল, ভার্সিটি আসুনি কেন? নাফিসা বলল, ইচ্ছে হয়নি তাই। মেহেদি বলল, দিনা তো আজ আবিদের সাথে বেড়াতে যাবে, তোমার যেতে ইচ্ছে করছে নাকি আমার সাথে? নাফিসা বলল, না। মেহেদি বলল, প্র্যাকটিসে আসবা না? নাফিসা বলল, না। মেহেদি বলল, আমার থাকতে ইচ্ছে করছে না, চলেই যাবো ভাবছি। নাফিসা বলল, ভাবতে থাকুন। নাফিসা আর কিছু বলার সুযোগ দিল না মেহেদিকে। 11টার দিকে শুরু হলো বৃষ্টি। নাফিসা মনে মনে খুশি হলো, আজ না গিয়ে ভালোই করেছে, বাসা থেকে মামাতো বোন ওনার সাথে বৃষ্টিতে ভিজবে, যে ওনাকে ডাকতে যাবে তখনই আবার মেহেদির ফোন। নাফিসা বলল, আবার কি? মেহেদি বলল, ঝরছে বৃষ্টি, ইচ্ছে হচ্ছে ভিজতে তোমার সাথে, আসো না একটু আমার কাছে। নাফিসা বলল, আহ, নিঃসংকোচ আবদার। মেহেদি বলল, ভালোবাসার আবদারে সংকোচ থাকবে কেন? সত্যি খুব ইচ্ছে করছে ভিজতে। নাফিসা বলল, ভিজে একা একা, না করেছে কে? মেহেদি বলল, জানেমান, তুমি তো ম্যাগের সাথে আমার জানো ফুটো করে দিলে। নাফিসা হেসে দিল কথাটি শুনে। মেহেদি বলল, আরেকবার বলো না তুমি করে। নাফিসা বলল, পারবো না। মেহেদি বলল, বলো না। নাফিসা বলল, আচ্ছা বলবো না, এই বলে হেসে দিল। মেহেদি বলল, প্লিজ। নাফিসা বলল, ফোন রাখো এখন, বৃষ্টিতে ভিজবো। মেহেদি বলল, সত্যি আমিও ভিজবো? নাফিসা বলল, জ্বরে না ভুগছিলে, আবার বৃষ্টি?
মেহেদি বলল, জানি তো আমি, তুমি মুখে না করলেই কি, মনে মনে ঠিকই আমার খেয়াল রাখো। নাভিসা বলল, এত ঠেকা পড়া নিয়ে আমার কারো খেয়াল রাখার, দিনা বলেছিল তাই জানতে পেরেছি, ফোন রাখো এবার, এত কথা বললে বৃষ্টি শেষ হয়ে যাবে আর ভেস্তে পারবো না। মেহেদি বলল, ভেস্তে হবে না, তুমিও অসুস্থ হয়ে পড়বে। নাভিসা বলল, না ভিজব। নাভিসা কল কেটে অহনাকে নিয়ে সাদে চলে গেল, তবে বেশিক্ষণ ভিজতে পারেনি, বৃষ্টি অল্প সময়ের জন্যই ছিল। মনটা খারাপ করে আবার ফ্ল্যাটে ফিরে এলো। বৃষ্টির দিন হওয়ায় গতকালের মতো আজও বাসায় কাটাতে হলো। মেহেদি দিনে তিন চারবার কল করে, নাভিসা টুকটাক কথা বলে কেটে দেয়। পরের দিন ভার্সিটিতে এলে ক্যান্টিনের পাশে মেহেদির সাথে দেখা হলো। চোরে চোরা পরনে দেখে মেহেদি নাভিসার দিকে তাকিয়ে মুচকে আসলো। নাভিসা প্রতি উত্তরে হাসলো। নাভিসা এগিয়ে বারান্দায় গিয়ে হাঁটতে থাকলে মেহেদি বন্ধুদের মাঝ থেকে কেটে পড়ে আর নাভিসার কাছে আসে বারান্দায়। নাভিসা কোনো কিছুই না বলে নিজের মতো হাঁটতে লাগলো। মেহেদি মন ছুড়ে বলল, হাতটা একটু ধরি। নাভিসা বলল, কেন? মেহেদি বলল, একটু। নাভিসার কোনো জবাব না পেয়ে মেহেদি তার একটা হাত ধরেই হাঁটতে লাগলো। মেহেদি বলল, চুরির মাপ জানা ছিল না, আইডিয়া করে কিনেছি, সংশয় ছিলাম তোমার হাতে হবে কি না, মানিয়েছে বেশ। নাভিসা বলল, হয়েছে দেখা, ছাড়ো এবার। মেহেদি বলল, সমস্যা কি, কেউ দেখছে না তো আমাদের। এমনি ক্লাস থেকে দিনা বারান্দায় এলো আর মেহেদিকে নাভিসার হাত ধরে হাঁটতে দেখে ফেললো। মেহেদি দ্রুত হাত ছেড়ে কাশির ভান করে দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছিল। দিনা হাসতে হাসতে বলল, গায়ক আর গায়িকার প্রেম তো ভালোই জমেছে, পারফেক্ট জুটি ভাইয়া, আমি কিন্তু দেখিনি কিছু। দূর, রং টাইমে শুধু তোমার এন্ট্রি, দিনা হেসে দিল। মেহেদি চলে গেল সেখান থেকে। দিনা নাফিজার সাথে মিটিমিটি হেসে ক্লাসে প্রবেশ করলো। দিনা বলল, ভালোই তো, ডুবে ডুবে জল খাচ্ছেন? মেহেদি বলল, সরি, আমার গ্লাসে জল খাই। দিনা বলল, তা তো দেখলামই, নাফিজা চুরি তোর হাতে? নাফিজা বলল, চুরি কি, ছেলেরা পড়ে নাকি? দিনা বলল, না কিন্তু সবসময় গৌরী, আজ হঠাৎ চুরি? নাভিসা বলল, ইচ্ছে হলো তাই। দিনা বলল, বাইয়ার দেয়া গিফট? নাভিসা বলল, হুম। দিনা বলল, বাবা, আর কী কী গিফট দিয়েছে রে? নাভিসা বলল, আবিদ ভাইয়ের কাছে গিয়ে কি বলবো, দিনা পড়াশোনা ছেড়ে অন্যের প্রেমের সন্ধান করে ভার্সিটি এসে। দিনা বলল, হুম, নিজের সময় শেয়া না, আমি বলতে গেলে দোষ। নাভিসা বলল, হুম, তুই দোষ। দিনা বলল, গতদিনের নোট দে। নাভিসা বলল, আমিও আসিনি। দিনা বলল, ভালোই তো হয়েছে, এবার এখন পাবো কই? নাভিসা বলল, সমস্যা নেই, এটার পরেই তো গেপ ক্লাস, কারো কাছ থেকে নিয়ে নেব। গেপ ক্লাসে এক মেয়ের কাছ থেকে নোট নিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল নাভিসা আর দিনা। বারান্দায় মেহেদির সাথে দেখা হলো। মেহেদি ফুল প্যান্ট ফোল্ড করে কোয়ার্টার বানিয়ে নিয়েছে, হাতে ফুটবল, খেলতে যাবে নামবে বোঝাই যাচ্ছে। নাভিসা একটু কড়া কণ্ঠ নিয়ে বলল, প্রতিদিনই ফুটবল খেলতে হয়? মেহেদি বলল, একটু না খেলে যে ভালো লাগে না, খেলবে নাকি তুমি? নাভিসা বলল, না, আমার এত খেলার নেশা নেই। মেহেদি বলল, চলো না খেলতে, তুমি আমি একদিকে আর বাকি সবাই একদিকে, দেখবে আমরা দুজনেই জয়ী হব, জানোই তো আমাদের ভালোবাসার জোর বেশি। নাভিসা ব্যাংক টিকেটে লাইব্রেরির দিকে চলে গেল। দিনাও খিলখিল করে হাসতে হাসতে নাভিসার পিছু পিছু চলে গেল। এভাবে একটু একটু দুষ্টুমি, একটু একটু প্রেম, ঝগড়া, খুনসুটির মাধ্যমে কেটে গেল আরও ছয় দিন। দিনের গায়ে হলুদ আজ, মামাতো বোন অহনাকে সাথে নিয়ে সন্ধ্যায় একেবারে সেজে গুজে দিনের বাসায় উপস্থিত হয়েছে নাভিসা। দুদিন আগে আসার কথা ছিল, এ নিয়ে দিনার একটু রাগারাগি। নাভিসা কৌশলে দিনাকে মানিয়ে নিল। আবিদের বাসা থেকে হলুদের লবণ এসেছে আবিদের বাসার মানুষ, সাথে মেহেদি, রিসাদ সহ আবিদের অন্য অন্য বন্ধুরা। নাভিসাকে দেখে মেহেদি হ্যাং, হলুদের শাড়ি পরেছে সাথে ফুলের গহনা, খুব সুন্দর দেখাচ্ছে নাভিসাকে। বরপক্ষ চলে আসায় দিনার কাছ থেকে সরে এলো নাভিসা। এমন সময় অহনা বলল ওয়াশরুমে যাবে, তাই নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসতেই মেহেদিকে দেখতে পেল নাভিসা। মেহেদি জিন্সের সাথে লাল পাঞ্জাবি পরেছে। মেহেদির সাথে দেখা হচ্ছেই হতেই মুচকে আসলো নাভিসা, কোথায় যাও? নাভিসা বলল, নিচে যাবো একটু। দিনার রুমে এলো নাভিসা অহনাকে নিয়ে, আপু আমার লেট হবে একটু। নাভিসা বলল, যা, আমি এখানেই আছি। নাভিসা ফোন বাজতে নাভিসা বারান্দায় চলে গেল আর অহনা ওয়াশরুমে। ফোনে কথা বলা শেষ হলে নাভিসা ঘুরে তাকাতে দেখলো মেহেদি বারান্দায় এসেছে। নাভিসা একটু চমকে উঠল। মেহেদি তার কাছে আসতে আসতে গানের সুর ধরে বলল,
যদি পোষা জগ আরো সুন্দর লাগবে গো। নাফিসার জানালার গ্রিলের সাথে একদম মিশে আছে, আর মেহেদি তার কাছে এসে দুই পাশে দুই হাতে গিলে ধরে দাঁড়িয়ে পড়ল। আমি সাদা পাঞ্জাবি পরলে মনে হতো আজ তোমার আর আমার গায়ে হলুদ, কাল লাল শাড়ি পরে বৌ সাজবে কি? নাফিসা মুচকে এসে জবাব দিল, না সরো প্লিজ, অহনা আছে এখানে, দেখলে প্রবলেম হবে। মেহেদি বলল, অহনাকে? আমার মামা তো বোন, ও একবার জড়িয়ে ধরো চলে যাব। কি? জি প্লিজ যাও। নাফিসা চট করে কয়েক সেকেন্ডের মধ্যে জড়িয়ে ধরে আবার ছেড়িয়ে দিল, কিন্তু মেহেদি আগের নেই দাঁড়িয়ে আছে। নাফিসা বলল, হয়েছে তো, এবার যাও। মেহেদি বলল, জড়িয়ে ধরলে কখন, আমি তো কিছুই টের পেলাম না, আবার ধরো। নাফিসা এবার জড়িয়ে ধরল। নাফিসা জড়িয়ে ধরার একটু পর গ্রিল থেকে হাত সরিয়ে মেহেদি নাফিসাকে ধরল। তারপর ছেড়ে দিতে গেলে মেহেদির পাঞ্জাবির বোতামে নাফিসার গলার মালা আটকে গেল। দুজনেই চেষ্টা করছে কিন্তু ছুটাতে পারছে না। দেখি ছাড়ো তুমি, এমন পেস লাগলো কীভাবে? নাফিসা বলো, আমি কি জানি, আমার মালা ছিঁড়লে খবর আছে তোমার, তাড়াতাড়ি করো, অহনা চলে আসবে। মেহেদি বলল, হচ্ছে না। নাফিসা বলো, দাঁতে কেটে ফেলো। মেহেদি নাফিসার দিকে একটু ঝুঁকে দাঁতে মালার বাড়ন্ত সুতার কেটে ফেললো, তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। নাফিসা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে অহনাকে সাথে নিয়েই ছাদে এলো। তো ফ্রেন্ডস, দরা তো খাইছিল দুইজন, একটুর জন্য পারেনি। পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।